আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুগণ, আপনাদের মাঝে আজকে যে ওষুধটি নিয়ে হাজির হয়েছি, ওষুধটির নাম হচ্ছে মাইরোসিন। এটি একটি শরবত আমলা ইউনানি ওষুধ। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে এই মাইরোসিন সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানাব। এই মাইরোসিন সিরাপটি কি কি কাজ করে, এটি কার্যকারিতা এবং এর খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব। তো বন্ধুগণ, বিস্তারিত তুলে ধরার আগে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মাইরোসিন সিরাপটি, এটি দি ইবনিসিনা ন্যাচারাল মেডিসিন, একটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রুচিবর্ধক মেডিসিন। এই ইবনিসিনার মাইরোসিন সিরাপটি সাধারণত প্রাকৃতিক মূল্যবান হার্বস দ্বারা তৈরি ওষুধ, যা রক্তের ভিটামিন সি এর মাত্রা বৃদ্ধি করে এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে দেয়। এই মাইরোসিন দ্য ইবনিসিনার ন্যাচারাল সিরাপটি বিশেষ করে শ্বাসকষ্ট, কাশ, সাধারণ দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, পরিবেকতন্ত্র দুর্বলতা, অকাল বার্ধক্য, স্মরণশক্তি দুর্বলতা, শিশুদের স্বাস্থ্যহীনতা জনিত সমস্যায় কার্যকর। তাছাড়া এই মাইরোসিন সিরাপটি রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারীর প্যাথোজেনের বিরুদ্ধে কার্যকর, যা পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং ক্ষুধা বাড়াতে সহায়তা ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যে সকল বাচ্চারা সারাক্ষণ রোগবালাতে ভুগে থাকেন, তাদের জন্য এই মাইরোসিন সিরাপটি অত্যন্ত কার্যকর। যে সকল বাচ্চারা বেড়ে উঠতে পারছে না বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাদের জন্য মাইরোসিন সিরাপটি নিশ্চিন্তে আপনারা নিতে পারেন। এবং যাদের স্মরণশক্তি অত্যন্ত কম, তারা এই ইউনানি ওষুধটি দি ইবনিসিনার মাইরোসিন সিরাপটি আপনারা খাওয়াতে পারেন। এটি অবশ্যই লাগাতভাবে 2-3টা ফাইল, অর্থাৎ 1 মাস লাগাতভাবে আপনারা খাওয়াবেন। যেহেতু মাইরোসিন সিরাপটি এটি একটি ইউনানি ওষুধ আর এটা দি ইবনিসিনা কোম্পানির একটি ন্যাচারাল মেডিসিন, এটা আপনারা লং টার্ম খাওয়াতে পারেন। তবে অবশ্যই যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে আপনারা সেবন করাবেন। প্রিয় বন্ধুগণ, এবার আমরা জেনে নিই মাইরোসিন সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া। এই মাইরোসিন সিরাপের ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আজও পরিলক্ষিত হয়নি। তবে এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা দেখা দিতে পারে। এই মাইরোসিন সিরাপটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সম্পূর্ণ নিরাপদ। সতর্কতা: মাইরোসিন সিরাপসহ সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন।